আসসালামু আলাইকুম টু ইউ অল। আমাদের সামনে আছেন এখন রাকিব আল হুসাইনি কাদেরী সাহেব। হুজুরের মূল্যবান ফুয়ের কারণে এখন এটা চলে যাবে। কাদেরী সাহেব একটা ফুদেন তো দেখি উড়ে যান। এটা ভাই আমি বলি, আমি বলি কি ভাই, এই যে এইখানে থাকান, এক ফাইলই যথেষ্ট। ফুলাক হোল 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 বেবুচেন হুলাক সিনসেন এটাকে সবাই হুলাক দিয়ে যে নাচছে আসছে এটাকে সবাই বলে সাকার দেন, আমরা বলি পাকার। এটা খুবই পুরো জিনিস, এটা দেখা পেলে দিকে রাখ। আচ্ছা ভাই এটা যে কাজটা করতেছেন এটার কি বলে? যে কাজটা করতেছেন এখন হুলাক মুজান What do you mean by Fulak? Nothing but you. ভাই এটার সাথে মিলিয়ে একটা গান বলেন তো। মন তুই ফুলাক চিনলি না রে মন তুই রাকিব ভাই আপনার গার্লফ্রেন্ড কয়জন? নাই খেয়েছে রে ছিল খেয়ে ছাইরা দিছে না খেয়ে ছাই তার বিয়ে হয়ে গেছে পাশা ভাইয়ের মতো খায়া ছাইরা দে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে কারণটা কি ভাই? কোন ক্লাসে থাকতে বিয়ে হয়েছে? ফার্স্ট ইয়ার থাকতে এত তাড়াতাড়ি? অন্য কথায় আছে কাজ শিখে গেছে ভাই। ওরা জামাই কি করে এখন? বাসা কোন জায়গায়? বাসা বাসা ধোকা খায় না কেউ ভাই নতুন সম্পর্কে জ্বরে আবার এটা দিয়ে ফুলাক করে দিয়ে না কিন্তু যে কোনো একটা করলেই হয় তোমার ঘরে বসত করে এ ভাই প্রশ্ন মানে জর্জরিত করেন না কেন ওনাকে? নতুন প্রশ্ন করেন। ঠিক না ভাই আপনি কি মানে আপনি শিখবেন না
আপনি বড় মূর্খ, বাইরে বয়স 50 বছর, বাইরে দেখেন না। ঠিক আছে ভাই, জীবন নিয়ে যা আসেন, আপনি কি কিছু মিস করতেছেন এই সময়টাতে? হ্যাঁ, মজা হয় না আগের মতো। আগে কি ছিল আর এখন কি নাই? আগে মেয়ে ছিল, আগে এখন আর মেয়ে নাই তাই। আচ্ছা আচ্ছা, মেয়েগুলো কই গেছে? বড় ভাই নিয়ে গেছে সব। ভাই এ ভাই কিন্তু বলছেন ইংলিশ ভালো পারে। ইপিজেটের পূর্ণ রূপ কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। বুঝি নাই, সেন্ট্রাল এক্সপোর্ট প্রসেসিং জোন তো কি? ভাই প্রচুর মেয়ে পটায়। এটা অর্থ বলতাম।